আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা কম দামে ভালো মাইলেজ দেয় এমন একটা বাইক খুঁজতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমার সামনে আজকে দেখা যাচ্ছে হোন্ডা ড্রিম নেউ একশো দশ সিসি বাংলাদেশে একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা বাইক ভালো মাইলেজ দেয় এই বাইকটা ইঞ্জিনের পারফরমেন্সও অনেক ভালো বন্ধুরা আমি ভিডিও করি বলে তাই বলে বলতেছি না আমি আসলে অনেক ইউজারদের মুখ থেকে জানতে পেরেছি চাইলে আপনারাও জানতে পারেন রাস্তাঘাটে বের হলেই কিন্তু দেখা যায় অনেকেই এই বাইকটা চালায় সো তাদের কাছে আপনারা জেনে নিতে পারেন এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার মিরপুর সাইট ফিটে বাইক ভ্যালি ঢাকা এটা হোন্ডা মোটরসাইকেলের অথরাইজড একটি শোরুম প্রিয় ভিউয়ার্স এই বাইকটার প্রাইসটা রিসেন্টলি আপডেট করা হয়েছে আপডেট প্রাইজের পাশাপাশি বাইকের স্পেসিফিকেশন আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব সো নাটানের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বাইকটার দুটি কালার এই শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিন দয়া করে তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক শুরুতেই এটার হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বারো বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হেডলাইট চমৎকার আলো পেয়ে যাবেন দুই পাশে দুটি হ্যালোজেন্ট টাইপ ইন্ডিকেটর লাইট পেয়ে যাবেন এরপরে বাইকের সামনের টায়ারটা একটু দেখেই দিচ্ছি এই হচ্ছে বাইকের সামনের টায়ার টায়ারটা চিকুনি বলতে পারেন এই হচ্ছে টায়ার টায়ারের ওপরে প্রচুর গ্রিপ রয়েছে আর এই টায়ারের সাইজ হচ্ছে আশি বাই একশো সতেরো ইঞ্চি রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর সামনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে কোনো সিবিএস এই বাইকটাতে থাকছে না ড্রাম ব্রেক হলেও এটার পারফরমেন্স অনেক ভালো রেসপন্স ভালো পাওয়া যায় বাইকের সামনে সাসপেনশন হিসেবে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা বেশ মোটা সোটা রয়েছে বাইকের সামনে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকের ইঞ্জিনের ওভার সেফটির জন্য বেশ মোটা সোটা একটি শক্তিশালী বাম্পার ব্যবহার করা হয়েছে এটা আপনার বাইকের ইঞ্জিনকে আরও বেশি সুরক্ষিত রাখবে বাইকে ফরেস্ট সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল বিএস ফোর টাইপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো সিসি ম্যাক্স পাওয়ার আট দশমিক দুশো সাতচল্লিশ বিএসপি অ্যাট সাত হাজার পাঁচশো আরপিএম ম্যাক্সিমাম টর্ক নয় দশমিক শূন্য নয় নিউটন মিটার অ্যাট পাঁচ হাজার পাঁচশো আরপিএম স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটিই থাকছে বাইকটি থেকে টপ স্পিড তোলা যাবে ছিয়াশি কিলোমিটার পার আওয়ার এটা কোম্পানি ক্লেম করে তবে আমার যেটা মনে হয় আশি কিলোমিটারের উপরে গতি তুললে ইঞ্জিনে একটু ভাইব্রেশন হতে পারে বন্ধুরা বাইকটি পার্চেস করার পরে দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার তুলবেন এতে করে আপনার বাইকের ইঞ্জিনটা ভালো থাকবে বাইকের চারটি গিয়ার থাকছে আচ্ছা পাশাপাশি হ্যান্ডেল দেখিয়ে দিচ্ছি অন্যান্য বাইকের মতোই এটাতেও পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে অ্যাজ ইউজুয়াল বাম পাশে সুইচ প্যানেল রয়েছে আপার ডিপার ইন্ডিকেটর সুইচ ইন্ডিকেটর সুইচের নিচে হর্নের সুইচটা রয়েছে আর সুইচ প্যানেলের পেছনে পাঁচ সুইচটা রয়েছে বা বা পাঁচ সুইচও আবার আছে দেখি দেখা যায় আর ডান পাশে হচ্ছে শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে পাশাপাশি লুকিং গ্লাস দুটো একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাইকের লুকিং গ্লাস অ্যাজ ইউজুয়াল লাগে আর কি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে বাইকের মিটার সেকশন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন মানে ফুয়েল যদি ফুল থাকে সেখানে মানে কাটা থাকবে এফের কাছে আর যদি ফুয়েল শেষ হয়ে যায় একেবারে শেষ হয়ে যায় সেক্ষেত্রে এই কাটা থাকবে ই এর কাছে ই মানে এন্ড আর এফ মানে ফুল আর এই হচ্ছে নিউট্রালটা দেখতে পারবেন ঠিক আছে আর এখানে ইন্ডিকেটর সিগনালটাও রয়েছে দেখতে পাবেন কোন পাশের ইন্ডিকেটর লাইট জ্বলতেছে পাশাপাশি এখানে হচ্ছে স্পিডোমিটার রয়েছে মানে কত স্পিড গাড়ি চলতেছে সেটা দেখতে পাবেন এবং টোটাল কত কিলোমিটার বাইকটা চললো সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরে হোন্ডার ব্র্যান্ড লোগোটা রয়েছে এটা হচ্ছে বাম পাশে প্লাস ডান পাশে দুই পাশেই থাকছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আট লিটার প্রতি লিটার ফুয়েলে মাইলেজ পাবেন চুহাত্তর কিলোমিটার এটা কোম্পানি ক্লেম করে তবে ইউজার রিভিউ থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে অ্যাভারেজ পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ এই বাইকটি থেকে পাওয়া যায় বাইকে লম্বা সম্বা চড়া একটি সিট ব্যবহার করা হয়েছে এটার ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর আমি ধরে দেখেছি আপনারাও অবশ্যই শোরুমে এসে ধরে ধরে দেখবেন সিটটা কিন্তু অনেক ভালো ফিনিশিংটাও সুন্দর আর এই সিটে আপনারা চাইলে অনায়াসে তিনজন বসে রাইড করতে পারবেন আর বাইকের পিছনে চমৎকার একটি গ্রাভরে ব্যবহার করা হয়েছে পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারবে আর পিছনে টেল ল্যাম্প হিসাবে হ্যালোজেন টেল ল্যাম্প প্লাস হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট থাকছে এগুলো মোটামুটি ফ্লেক্সিবল রয়েছে তবে আরেকটু একটু ফ্লেক্সিবল হলে ভালো হতো না করুক আপনি যদি রাস্তাঘাটে পড়ে যান সেক্ষেত্রে সহজে ভাঙতো না আর এই হচ্ছে বাইকের সারিঘাট প্লাস ফুট রেস্ট লেডি পিলিয়ন যখন বসবে খুবই আরামসে বসতে পারবে শাড়ি অন্য প্যাশনের ভয় থাকবে না আর পিছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল টু ইন স্প্রিং লোডেড সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য আরামসে রাইড করতে পারবেন আর বাইকে দেখতে পাচ্ছেন চমৎকার একটি চেইন কাভার ব্যবহার করা হয়েছে বাইকের ওভারঅল লেন্থ দুই মিলিমিটার ওয়াইট সাতশো মিলিমিটার হাইট এক মিলিমিটার হুইল বেস বারোশো মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো মিলিমিটার সিট হাইট সাতশো মিলিমিটার কার্ভ ওয়েট একশো সাত কেজি বন্ধুরা যারা উচ্চতা নিয়ে ভাবতেছেন তাদের জন্য সুখবর যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারা কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন প্রথম হয়তো কিছুদিন কষ্ট হবে বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা যদিও কিছুদিন আগেও এটার মূল্য ছিল এক লক্ষ চোদ্দ হাজার টাকা তবে দাম বাড়ালেও আমার কাছে তুলনামূলক দাম কমই মনে হয়েছে কারণ প্লাটিনা একশো সিসি বাইকের দাম হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা তার থেকে কিন্তু এই বাইকটা একদমই খারাপ না